নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। তবে চলুন এটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম বাটা মাছ নিয়েছি। এবার বাটা মাছটাকে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে এটা মাখিয়ে নেব। এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে এর মধ্যে ভেজে নেব। এবার ওই তেলেই একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি সাদা সর্ষে, পোস্ত আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়ে এই পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। ঝোলটা ভালো করে একটু ফুটে এসছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা কুচি। আর এর মধ্যে দিলাম একটু পাতিলেবুর রস। এই রেসিপিটা বাড়িতে আপনারাও এইভাবে ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সব রকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।